সবাই ওকে ছোট আলম মনে করে পিটায়, এই কারণে সে মারাত্মক লেভেলে প্যারার মধ্যে রয়েছে, আর সে হচ্ছে আলম। তার মানে সবাই ওকে ছোট আলম মনে করে পিটায়। এটা যদি আমরা মনে রাখতে পারি, তবে প্যারাচুম্বক পদার্থ কোনগুলো এগুলো খুব ইজিলি মনে রাখতে পারবো। অনেকে বলে, ভাইয়া আপনার টেকনিকগুলো এত লেম হয় কেন? ভাইয়া, তোমার টেকনিকগুলো যত বেশি লেম হবে, সেগুলো তোমার ব্রেনে তত বেশি পরিমাণ সাসপেন্স ক্রিয়েট করবে। কারণ আমাদের ব্রেনে সেই ইনফরমেশনগুলোই কিন্তু পারমানেন্টলি স্টোর হয়, যেগুলোর ভেতরে তোমার ইমোশন থাকে, অ্যাকশন থাকে, সাসপেন্স থাকে। আর এই জন্য তুমি নেমোনিকগুলো এমনভাবে বানাবা বা এমন নেমোনিক ফলো করবা যেগুলোর ভেতরে একটু লেমনেস থাকবে। আচ্ছা, চলো আমরা দেখে নিই যে প্যারাচুম্বক পদার্থ কোনগুলো। প্রথমে দেখি সবাই দ্বারা কী মিন করে। সবাইতে হবে তোমার অ্যাস বি, যেটাকে বলা হয় অ্যান্টিমনি। ও কেতে হবে তোমার অক্সিজেন, ছোটতে তোমার সোডিয়াম। সোডিয়াম উচ্চারণটা অনেকটা ছো ছো একটু মিলে, এজন্য সোডিয়াম। অ্যান্ড আলোমে হবে তোমার অ্যালুমিনিয়াম। এরপরে রয়েছে মনে, মনেতে হচ্ছে এম এন, ম্যাঙ্গানিজ। করেতে ক্রোমিয়াম। অ্যান্ড লাস্টে পিটায়, পিটাইতে হবে প্লাটিনাম। ওকে, তার মানে সবাই ওকে ছোট আলম মনে করে পিটায়, আর এই জন্য সে প্যারায় রয়েছে। তার মানে তুমি নেমোনিকটা কিন্তু ভুলবে না, কারণ ছোট আলম মনে করে পিটায়, এই জন্য সে প্যারায় রয়েছে। এটা তোমার ব্রেনে একটা স্টোরি ক্রিয়েট করেছে। আর হাউ দ্য মাইন্ড ওয়ার্কস এই বইতে খুব স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে একজন মানুষের মনে কোন ইনফরমেশনগুলো বেশিক্ষণ স্টোর থাকে। আর আমি ট্রাই করি ওই টাইপের টেকনিকগুলো দেওয়ার জন্য যেগুলো তোমার মনে থাকবে, এমন যেন না হয় টেকনিক মনে রাখতে গিয়েই আরও টেকনিকের প্রয়োজন হচ্ছে। ওকে, আচ্ছা, জিনিসটাকে আমি আরেকবার রিক্যাপ করি। সবাইতে অ্যাস বি অ্যান্টিমনি, ওকে অক্সিজেন, ছোট সোডিয়াম, আলোমে অ্যালুমিনিয়াম, মনেতে ম্যাঙ্গানিজ, করেতে ক্রোমিয়াম, অ্যান্ড লাস্ট ওয়ান পিটায় প্ল্যাটিনাম। নেক্সট টেকনিকে আবার দেখা হবে, তখন পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।